আমরা তো মাশাল্লাহ ঘরের মধ্যে ঢুকেই কিছু কিছু মুসল্লি আছে ইমাম সব কিরাত লম্বা দলে এখানে কোনো কোনো সিগন্যাল দেয়, তার মানে ইমাম সব করেন কি প্রথম সিগন্যাল দিয়েছে মানে আমার অবস্থা খারাপ, দ্বিতীয়টা দেয় কেন মানে আপনি করেন কি দাওয়াত কি বেশি খাইছেন নি কথা কর না কেন, আরো জোরে কর। আরো কিছু কিছু মুসল্লি আছে ইমাম রে কিরাতের দায়িত্ব দিয়া হে মসজিদের ফ্যান দেহে টাইলস দেহে কথা কর না কেন, যেই মসজিদের টাইলস সুন্দর ও নামাজের ভিতরে মুখস্থ করে আমার মসজিদের টাইলস হইত রে, এটারে কয় আলটু পাল্টু মুসল্লি, আলটু পাল্টু বুঝেন টেরে টাক্কা। আল্লাহ হেফাজত করুক দরকার, আমিন। ও ভাই যান, আমি আপনাদের সম্মুখে আমার মাবুদের কোরআন থেকে দুইটা আয়াত তেলাওয়াত করছি দুই দিকে, আর আমার বিষয় দিছে স্বামী স্ত্রীর কর্তব্য। আমি যদি এই বিষয়ে ওয়াজ করি মহিলারা ওয়াজ শুনলে রাস্তায় লাড়ি লিয়ে খারাই থাকব, খারাইব না? তাহলে এখন শোনো, আমি যদি পুরুষের ওয়াজ করি বারেন্দা যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে উঠে যাইব গা, অতএব আমি আগে তো বলে নিলাম যদি ওয়াজ কারো ঘাড়ে পড়ে অসুবিধা আছে? হ্যাঁ, তুই তো বিয়ে করিস রে, তুই না কসকে এনার স্বামী স্ত্রীর কথা হয়েছে তুই না কসকে, তো সে হারাই গে বিয়ে করিস রে, বেটা তোর প্রেমের বয়স তো হয় নাই। ওই যে দেখো আর একটা প্রেমের বয়স হয় না, হে উঠে হাঁটা দিছিল, এবারে যাইতে ধর, এ ধর, হ্যাঁ বেটা টাইনে ধর, আরে যাতা দে একটা, ইনশাল্লাহ বলেন ও চিন্তা করছে ওয়াজ করবে স্বামী স্ত্রী আমি তো বিয়ে করি না, আমি বইয়ে থাক মুখে, আরে বেটা বিয়ে তো করবি কামে লাগবো ঠিক না বেটে, জোরে কান আরো জোরে, মাইকের আওয়াজ কমাইস না দুলাভাই, এমনি মাথা মতো গরম আছে।